सो हे गाइस, दिस इज दीपक गुप्ता और वेलकम टू TRIDIBiker। तो भाई का चैनल है, सब्सक्राइब जरूर करना, कंटेंट बहुत ही मजेदार बना रहा है। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 1st January অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। ফ্রেন্ডস, আমি এখন আছি লেতে, আর এই জায়গায় হচ্ছে লে মার্কেট। তো আমার সঙ্গে একজন স্পেশাল লোক আছে, যার সঙ্গে আমি আজকে দিনটা রেখেছি আর যার সঙ্গে আমি ঘুরব। দীপক গুপ্তা, এক্সট্রিম মোটো অ্যাডভেঞ্চার। দাদাকে সাথ হুঁ আজ, আর আজ পুরা ঘুমেঙ্গে দাদাকে সাথ। लेह का जो आसपास का एरिया है ना, पूरा घूमेंगे मस्ती से। दादा आज क्या कहाँ कहाँ जाएंगे? आइस स्तूपा जाएंगे, फिर शांति स्तूपा जाएंगे, और 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 एक जगह और थी, कौन सी थी यार, भूल गया मैं। आपका तो सेकंड होम है लद्दाख। हाँ, ये 13 मतलब कि 13वीं बार है जब मैं लद्दाख आ रहा हूँ। वाओ, विंटर्स में 4th बार। ओके, जेटा देखते पाची बा आपनारा जेटा देखते पाछेन पूरा बरफे ढाका पा चले से, ताई जन्य এখন উপরে আস্তরণ তো নেই, কিন্তু দেখতে পাচ্ছেন যেটা। I wanna get to your clothes, gotta get it right now. I wanna push all the limits with you right now. So watch your feelings, the city's screaming, we're not coming home tonight. ভোর মোটামুটি 4-5টার দিকে আমি অনেকবার উঠেছিলাম, গলা শুকিয়ে যাচ্ছিল। তো মোবাইলে টেম্পারেচার দেখছিলাম, টেম্পারেচার -24 ছিল, আর স্নোফল হচ্ছিল ভালোই। লেতে অ্যাকচুয়ালি পপুলেশন বেশি থাকার জন্য স্নোফলটা সেরকম দেখা যায় না। আমি যেখানে বললো দাদা যে শান্তি স্তূপা আইস স্তূপা নিয়ে যাবে, তো আইস স্তূপার ওখানে বড় বড় লেয়ারের বরফ পাওয়া যাবে। তো চলুন তাহলে যাওয়া যাক। আচ্ছা, আইস স্তূপা কে পাশ এক ওর হ্যাঁ, যা পে কেভ ওয়ালা বানা হুয়া হ্যায়। আইস স্তূপা কে পাশ গঙ্গলাস বলতে না, গঙ্গলাস এক তো গঙ্গলাস হ্যায়, গঙ্গলাস সে পহলে ভি এক ওর। হ্যাঁ, তো উস পে না অন্দর ভি যা সকতে হ্যায়, তো ও ভি দেখ লেনা। Over meadow in such brown grass, lungs breathing in the darkness. চশমা খুললে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারবো না, কারণ চশমা খুললে দেখা যাচ্ছে না। ওফ, বাপরে বাপ। এখানে আমরা যাচ্ছি আইস স্তূপা। আইস স্তূপা এখান থেকে জাস্ট 5-6 কিলোমিটার হবে। তো এই নাজারা দেখে, এই সিনারি দেখে আমি জাস্ট পাগল হয়ে গেলাম। তো এখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। I know that I haven't been who I was. I am supposed to be the one you can trust. I feel so useless 'cause I let you down. I hope there's some way I can make it alright. ওই দিকের পাহাড়গুলো দেখুন, ওই নিচে সব লে শহর, পুরো লে শহরটা দেখা যাচ্ছে। ওই যে দূরে শান্তি স্তূপা দেখা যাচ্ছে, মানে এক কথায় বস কিছু বলার নেই, জাস্ট অসম, জাস্ট অসম। আর এখানে পুরো বরফের লেয়ার, এইদিকে কোনো কেউ যায়নি, কোনো টায়ারও যায়নি, দেখুন জাস্ট অসম বস।
আইস স্তূপার কাছে চলে এসেছি, কিন্তু আমাদের গাড়ি এই উপরের দিকে যাবে না, তাই জন্য এখানে গাড়ি ঘুরিয়ে রেখে দেবে। আমরা এবার হেঁটে হেঁটে যাবো, এবার হন্টন হবে। আর আর একটা জিনিস যেটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে আজকে আমরা প্রথমেই আসলাম, মানে আমাদের আগে কোনো গাড়ি আসেনি। বন্ধুরা ট্রেক করে আসলাম মোটামুটি 1 কিলোমিটার, তারপর এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে আইস স্তূপা। আইস স্তূপার ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই, আইস স্তূপার ব্যাপারটা হচ্ছে পাহাড়ের উপর থেকে দেখুন পাইপ নেমেছে, পাহাড়ের উপর থেকে পাইপ নেমেছে, আর পাইপটাকে জাস্ট ফোয়ারার মতন করে উপরে জল উঠাচ্ছে। আর যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাতে জলটা জমে যাচ্ছে, আর তাই জন্য পুরো যেরকম জল উঠছে ফোয়ারার মতন উঠছে সেরকম আইস হয়ে যাচ্ছে। আর এটা পুরোপুরি আর্টিফিশিয়াল, এটা করার কারণ হচ্ছে এটা জল কনজারভেশনের জন্য এটা করা হয়েছে। তো এটা ডিসকভার করেছে, এটা ইনভেনশন করেছে হচ্ছে লেতেই থাকে একটা সায়েন্টিস্ট সোনাম ওয়াংচু, তো ওনার দ্বারা এটা করা। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে আইস স্তূপা আছে অনেকগুলো, এখানে টোটাল 11টা আইস স্তূপা আছে, আর সবগুলো ওই পাইপ দ্বারা কানেক্টেড, উপর থেকে পাইপ দ্বারা কানেক্টেড, আর ওই উপর থেকে পাইপ দিয়ে জল আসছে আর ফোয়ারার মতন উঠছে আর ওইগুলো বরফ হয়ে যাচ্ছে। চলুন ভিতরে যাই, ভিতরে যাওয়ার জায়গা আছে, ভিতরে যাই। তো এটা হচ্ছে ভিতরে যাওয়ার জায়গা। ও বহুত স্লিপারি না, বহুত স্লিপারি। হ্যাঁ ভাই এ দেখো একদম চাকু জেসা হ্যাঁ মাথায় লাগা। ও শের বাচ্চাকে ভাইয়া মেরা তো লাগ গিয়া মাথায় মে। ওয়াও ওয়াও মাই গড, ও মাই গড, দেখিয়ে পুরা, ও হো এই দেখিয়ে, এই দেখিয়ে দেখিয়ে পহলে না জব মেনে পহলে দেখা না তো ইয়ে फाउंटेन जैसा हो आइस स्तूपा की साइज बढ़ जाए। क्या कह रहे हो भाई साहब? दीपक भैया, यस यस यस, ब्लॉगिंग व्लॉगिंग हो गया, बिल्कुल बिल्कुल। आप बोलिए कैसे लग रहा है? अरे मेरे को तो बहुत मजा आ रहा है यार, ये देखो ना, मतलब जन्नत से कम नहीं है, सच्ची में जन्नत है, सच्ची में। এই দেখুন ফোয়ারা চলছে, এই দূর থেকে পাহাড় দিয়ে এই পাইপ লাইন নিয়ে এসে, এই পাইপ লাইন নিয়ে এসে এই পাইপটা ঢুকেছে, আর পাইপটা দিয়ে এই ফোয়ারা দিয়ে জল পড়ছে,
আর এই জলটা দিয়েই এই এরকম স্ট্রাকচার হয়ে যাচ্ছে আইস্তুপা। এটা এরকম 11টা আইস্তুপা আছে, তো এরকম করে ওরা মেনটেন করে। যখনই এই আইস্তুপাটা জলের লেয়ারটা যখন কমে যায়, আইসের লেয়ারটা যখন কমে যায়, তখনই এরকম করে ওরা মেক আপ করে। আলে 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 ক্যা বাত হে, আলে 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 ওলে ওলে ওলে। তো হয়ে গেল আইস্তুপার এক্সপ্লোরেশন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখন আইস্তুপার পরে এখন আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, সেটা হচ্ছে শান্তি স্তূপা। সেটার মেন লে শহরেই আছে, ওখানে গেছিলাম। আবার 1 কিলোমিটার পর নিচে যেতে হবে, এখন আমাদের গাড়ির নিচে দাঁড়িয়ে আছে। এইগুলো সব বিল্ডিংগুলো দেখছেন, এগুলো লে শহরের বিল্ডিং, মানে পুরো লে শহরটা এখান এখান থেকে দেখা যায়। আর যেহেতু ঠান্ডার সময় এসেছি, সব কিছুই বরফ, সব সাদা সাদা দেখতে পাচ্ছেন। আর দূরে পাহাড়গুলো দেখুন, ও মাই গড, ও মাই গড, কি লাগছে পাহাড়গুলো, ও মাই গড। আরও জুম করি, ও মাই গুডনেস। আর দূরে ওই দিকে যে পাহাড়গুলো দেখছেন, ওই দিকে হচ্ছে খারদুংলা, খারদুংলা ওই দিকে রাস্তা চলে যাচ্ছে, খারদুংলা রাস্তা। ও পুরো একদম বরফ মাখানো। টাইম ল্যাপস করতে করতে অনেক দেরি হয়ে গেল, বাকি টিম সব চলে গেছে, আমি জাস্ট এই ফিরছি। তো কেমন লাগলো এই শান্তি স্তূপার এই সব ভিডিওগুলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আজকের ভিডিও সেকেন্ড দিন, আজকে নিউ ইয়ারের স্পেশাল ভিডিও ওই দীপক গুপ্তা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।